এখন একটা ভিডিও করতে যাচ্ছি বা ভিডিও তৈরি করতে যাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের অস্থায়ী রাজধানী ছিল মুজিবনগর। এটা আমাদের সকলেই জানা ইতিহাস সাক্ষী। তো সেই মুজিবনগরেই বাংলাদেশ কমিউনিস্ট সরকার পক্ষ থেকে একটা মানচিত্র তৈরি করছে, যেটা মুজিবনগরে। মানচিত্রটা কেন তৈরি করা হয়েছে? কারণ হচ্ছে প্রজন্মকে জাগ্রত করার জন্য। তো প্রজন্ম কেমনি জাগ্রত করবে, সেটা হচ্ছে যে মানচিত্রের ভিতরে কোথায় কখন কোন সময় বাংলাদেশে আক্রমণ করছে পাকিস্তান হানাদার বাহিনী, সেটা সম্পূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে। তো দেখেন মানচিত্র, এক চোখ দেখলে বুঝতে বাংলাদেশ কীভাবে বাংলাদেশের মানচিত্রটা আছে। তো ওই দেখা একটা ব্রিজ দেখা যাচ্ছে, এখানে এসে দুই নবাদার আক্রমণ করছে, তারা গোলাগুলি করতেছে। হতো তো দেখতে আস্তে আস্তে বুঝবে আপনার শর্ট টাইমে একটা ধারণা হবে। স্পষ্ট করে দেখেন, আমি আপনার থেকে যে দেখাচ্ছি এইটা বেশ সুন্দর নদী। সেই নদীগুলো আমরা দেখতে পাই বর্তমানে এখানে জীবনগর বসু নদী। এই যে এখানটা নিয়ে যুদ্ধ করলো, ওখানে অনেকগুলো যে আছে টাইমে এখানে আমরা মানুষ প্রতিদিন তো মানুষ দেখতে আসতেছে এই স্মৃতিসৌধ, এই মানচিত্র অনেক তোমার কথা। দেখাচ্ছি এটা হচ্ছে মিনি সংসদ ভবন, যেটা নতুন স্থাপন করা হয়েছে। তো এখন চালু হয়ে নিরাপত্তা তৈরি করা হয়েছে, খুব সুন্দর। এই পোলা পান্ডা লিখছে, লেখার আপনার না দেখলে সকল দিন বেটার। আরেকবার থেকে ব্রহ্মপুত্র সাগর, চলো আমাদের শেষ। ওকে, তুই মেলা থেকে আমি গেছি।